নমস্কার বন্ধুরা, দেখুন আর শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। শুরু হলো ন্যাশনাল স্কলারশিপের ফর্ম ফিল আপ। কীভাবে নতুন ক্যান্ডিডেটরা ন্যাশনাল স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে তা আমি দেখাবো। যারা ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করবেন তারা এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখুন, কারণ কীভাবে আবেদন করলে আপনার অ্যাপ্লিকেশনটি নিখুঁত হবে এবং আপনি স্কলারশিপের জন্য উপযুক্ত হবেন এই ভিডিওতে তা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজারটি ওপেন করুন। এরপর ব্রাউজারে টাইপ করুন scholarship.gov.in। আমি ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেব, এখান থেকে আপনারা ডাইরেক্ট ওই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এরপর ওয়েবসাইটের এই নিউ রেজিস্ট্রেশনে যান। এখানে ক্লিক করা মাত্রই কিছু গাইডলাইন্স এসে যাবে, যেটা আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। আমি এখানে আর পড়ছি না, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে পেজে চলে যাচ্ছি। এরপর এখানে দেখুন, এখানে যে ফর্মটি দেওয়া হয়েছে সেটা ভালোভাবে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার আগে আমি একটা কথা আপনাদের বলে দিই, যেটা এখানে যে স্টুডেন্ট নেম আছে সেই স্টুডেন্ট নেমের ঘরে স্টুডেন্টের যে নামটি এন্টার করবেন সেটা যেন আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করে, তা না হলে আপনার স্কলারশিপের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে যে নামটি দেবেন সেটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা আধার কার্ডের যে কোনো একটির সঙ্গে ম্যাচ করে। এবার চলুন দেখে নিই কীভাবে এই রেজিস্ট্রেশনের ফর্মটা ফিল আপ করব। এখানে স্টেট অফ ডোমিসাইল এর জায়গায় আপনার রাজ্যটি চুজ করুন। এরপর স্কলারশিপ ক্যাটাগরির ঘরে প্রি ম্যাট্রিক না পোস্ট ম্যাট্রিক সেটা চুজ করুন। এরপর নেম অফ দি স্টুডেন্টের ঘরে স্টুডেন্টের সেই নামটি এন্টার করুন যেটা আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। এরপর সেমি টাইপের ঘরে স্কলারশিপ সেমিটা সিলেক্ট করুন। এরপর ডেট অফ বার্থের ঘরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ দিয়ে দিন। এরপর জেন্ডারের ঘরে মেল ফিমেল চুজ করুন। পরের ঘর মোবাইল নাম্বার, এখানে সেই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনার কাছে এখন আছে, কারণ এই মোবাইল নাম্বারটিতে ভেরিফিকেশন কোড আসবে। এর পরের ঘর ইমেল আইডির ঘরে কিছু দিতে হবে না, কারণ এখানে কোনো স্টার মার্ক নেই। এরপর ব্যাঙ্ক IFSC কোড আর কনফার্ম ব্যাঙ্ক IFSC কোড, এই দুটি ঘরেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকে আর যে IFSC কোডটা দেওয়া আছে সেই কোডটা এখানে এন্টার করুন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই দুটি ঘরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দেন। এরপর আইডেন্টিফিকেশান ডিটেলস এর ঘরে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করুন। যদি আধার কার্ড না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে আপনাকে ব্যাঙ্কের পাসবুকের স্ক্যান কপি করে নিতে হবে এবং চুজ ফাইল এর ঘরে এখানে ব্যাঙ্কের যে স্ক্যান কপিটি আপনি স্ক্যান করে রেখেছেন সেটা এখানে চুজ করতে হবে। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, তাই এখানে আধার কার্ডের নম্বরের ঘরে আধার কার্ডের নম্বরটি এন্টার করলাম। এরপর ক্যাপচা কোড এর ঘরে এই ক্যাপচা কোডটি এন্টার করুন। তারপর এখানে মাই আধার নাম্বার ক্যান ইউজ ফর নেম আইডেন্টিফিকেশান পারপাস এখানে টিক করুন। অ্যাকাউন্ট ডিটেলসে টিক করুন এবং স্টুডেন্টস আর অ্যাডভাইস ঘরে টিক করুন। তারপর একবার সব কিছু ঠিক আছে কি না দেখে নিন। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্টার বাটনে ক্লিক করা সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নিন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে লগ ইন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশানের ঘরটি ওপেন হয়ে যাবে। যে অ্যাপ্লিকেশানটি কপি করলেন সেটা এখানে পেস্ট করুন। তারপর পাসওয়ার্ডের ঘরে আপনার ডেট অফ বার্থ যেমনভাবে লেখা হয়েছিল ঠিক সেমনিভাবেই এন্টার করুন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, তো আমি ডেট অফ বার্থ দিয়েছিলাম 15/2/2008। তাহলে এখানে পাসওয়ার্ডের ঘরে লিখব 15, এরপর স্ল্যাশ 02, তারপর স্ল্যাশ,
তারপর 2008 এরপর ক্যাপচার ঘরে ক্যাপচা কোডটি দিয়ে দিন এরপর লগ ইন বাটনে ক্লিক করুন লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এই ঘরে এন্টার করুন এবং কনফার্ম ওটিপিতে ক্লিক করুন কনফার্ম ওটিপিতে ক্লিক করলে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে এই নিচে যে ইনস্ট্রাকশান দেওয়া আছে সেই ইনস্ট্রাকশান মতো আপনাকে পাসওয়ার্ড ফিল আপ করতে হবে অর্থাৎ একটা অ্যালফাবেট ছোটো হাতের কিংবা বড় হাতের একটা নম্বর এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনাকে মোট আটটা সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে তো চলুন আমি পাসওয়ার্ডটি তৈরি করে নিই এরপর সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে এবং আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এর পেজে চলে আসবেন এবার অ্যাপ্লিকেশন ফর্ম এর ঘরে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে এবং সেটা আপনাকেও ভালোভাবে ফিল আপ করতে হবে এখানে দেখুন যে ঘরগুলো ফিল আপ করাই আছে সেগুলোতে আপনি ফিল আপ করতে পারবেন না যে ঘরগুলো ফিল আপ করার জন্য বলা হয়েছে আপনি শুধু সেই ঘরগুলোই ফিল আপ করুন তো প্রথমে রিলিজিয়নসে আপনার ধর্ম সিলেক্ট করে নিন এরপর কমিউনিটি ক্যাটাগরির ঘরে ওবিসি এসসি এসটি যাই হন আপনি সেটা চুজ করুন এরপর ফাদার্স নেমের ঘরে ক্যান্ডিডেটের বাবার নাম এবং মাদার্স নেম ঘরে ক্যান্ডিডেটের মায়ের নাম এন্টার করুন এরপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের ঘরে আপনার ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা দেওয়া আছে সেই ইনকামটা এন্টার করুন ডে স্কলারের ঘরে আপনাকে কিছু করতে হবে না এটা যা আছে তাই থাক এরপর চুজ ইনস্টিটিউটের ঘরে গিয়ে আপনি ইনস্টিটিউটটি চুজ করুন এবং ক্লাস ও ক্লাস স্টার্ট ডেট সিলেক্ট করুন চুজ ইনস্টিটিউটের ঘরে ক্লিক করলে এমনি একটা ফর্ম খুলে যাবে এখানে আপনাকে ইনস্টিটিউট স্টেট ও তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন তারপর গেট ইনস্টিটিউট লিস্ট এ ক্লিক করুন গেট ইনস্টিটিউট লিস্টে ক্লিক করলে এখানে ইনস্টিটিউটগুলো আপনার শো করবে তারপর এই ইনস্টিটিউট সার্চের ঘরে ইনস্টিটিউট আপনার যে এরিয়ায় পড়ছে সেই এরিয়াটার নাম এখানে টাইপ করুন তাহলে আপনি সহজেই আপনার স্কুলটি পেয়ে যাবেন তো এখানে আমি আমার এরিয়া এন্টার করলাম আর স্কুল চলে এলো আমি এই স্কুলটি সিলেক্ট করে নিলাম এরপর প্রেজেন্ট ক্লাসের ঘরে যে স্টুডেন্ট যে ক্লাসে পড়ে সেই ক্লাসটি দিয়ে দেন এরপর ক্লাস স্টার্ট ডেট এর ঘরে কত তারিখ থেকে ক্লাসটি স্টার্ট হয়েছিল সেটা এন্টার করুন তারপর প্রিভিয়াস পাসিং ইয়ারের ঘরে আগের বছরের সালটা এন্টার করুন তারপর প্রিভিয়াস ক্লাস পার্সেন্টেজ এর ঘরে আগের ক্লাসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিল সেটার পার্সেন্ট করে নিয়ে এখানে এন্টার করুন তারপর ক্যান্ডিডেটের জন্য কোনো কম্পিটিটিভ এক্সাম পাস করে থাকে তাহলে সেই কম্পিটিটিভ এক্সামটি চুজ করুন এরপর এক্সাম কন্ডাক্টেড বাই এর ঘরে চুজ করুন কোন কন্ডাক্টেড দ্বারা পরিচালিত হয়েছে এরপর কম্পিটিটিভ এক্সামের রোল নাম্বারটি এন্টার করুন ও তারপরের ঘরে তার কোন সালে পাস করেছে সেই সালটা এন্টার করুন এরপরে দেখুন অ্যাডমিশন ফি টিউশন ফি আর এমআইএসসি ফি এই তিনটে ঘরে ফিল আপ করতে হবে অ্যাডমিশন ফির ঘরে স্কুলে ভর্তির সময় যে রসিদটা দিয়েছিল সেখানে যে ফিটা লেগেছিল সেই ফিটা এন্টার করুন এরপর টিউশন ফি আর এমআইএসসি ফির এই দুটো শুধুমাত্র যারা পাবলিক স্কুলে পড়ে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য টিউশন ফির জায়গায় পাবলিক স্কুলে যত ফি নিয়েছিল সেটা এন্টার করতে হবে এমআইএসসি ফির ঘরে আদার্স যে ফিগুলো লেগেছে সেটা এন্টার করতে হবে এরপরের ঘরগুলোতে কিছু না করলেও হবে এরপর ম্যাটেরিয়াল স্ট্যাটাসের ঘরে এখানে ম্যারিড না আনম্যারিড সেটা চুজ করুন তারপর পেরেন্টস প্রফেশনের জায়গায় পেরেন্টস যে কাজ করে সেটা চুজ করুন আদে স্টুডেন্টের ফর্ম ফিল আপ করছেন সে যদি কোনো রকমভাবে ডিসেবল হয় তাহলে সেটা চুজ করুন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বটনে ক্লিক করুন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বটনে ক্লিক করলে
এখানে যে পপ আপ ম্যাসেজ আসবে সেখানে ওকে তে ক্লিক করুন। এরপর আরও একটি পেজ খুলে যাবে, সেখানে আপনাকে ডিস্ট্রিক্ট, ব্লক এবং অ্যাড্রেস ও পিনকোড দিতে হবে। আর এই প্রি ম্যাট্রিক স্কলারশিপে এখানে টিক করতে হবে। এবার এই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। এই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে। এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশন এর ঘরে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নিন। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন, ভালো থাকুন।